হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদুর রহমান। সো রোডের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, এদিকে রাস্তার প্রকল্পের কাজ চলতেছে, রোড কনস্ট্রাকশন চলতেছে, মানে সব দিক থেকে আসলে মানে প্যারাময় একটা অবস্থা দিয়ে আমাদের শেরপুরবাসী চলতেছে। আর এখানে তো রাস্তা পার আবার হওয়ার তো অনেক সমস্যা। এই যে এই সাইড দিয়ে পার হবো, এই যে গ্যাপ দিয়ে সামনে যে ক্যামেরা ধরে রাখছি, তো এখন দেখা যাচ্ছে লেনটাই একটা করে দিয়েছে, আবার রাস্তার কাজ প্রায় 90% শেষ। তো পার হব আমি এখন, 90% রাস্তার কাজ শেষ। তো আর সাইডে একটু কাজ কাজ হয়েছে, যে এটা এই সাইডটা খুলে দিচ্ছে এবার, আর এগুলো সব কার্পেটিং চলতেছে এর উপরে, মানে রোডের উপর দিয়ে। এই রোড, এই যে একটা টাইম যাচ্ছে, আমি যে ভিডিও করতেছি এসি থেকে বের হয়ে আসছি, মনে হচ্ছে একদম সব কিছু মানে গা একদম পুড়ে যাচ্ছে, অবস্থা খারাপ। রোডের অবস্থা। সো থ্যাংক ইউ সো মাচ, আর কন্টিনিউ ভিডিওটা করব না, বাট তারপরও আশেপাশে দেখাইতেছি, শোরুম হচ্ছে হয়েছে, এটা টাউন কলোনি রোড শেরপুর বগুড়া। এটা একটা ব্যাংক করছে, প্রবাসী কল্যাণ ব্যাংক। সব বন্ধ, এত গরম পড়ছে সেই জন্য সব দোকানপাট সব বন্ধ। থ্যাংক ইউ সো মাচ, বাসার কাছাকাছি চলে আসছি, এটা আমার বাসা। সো আল্লাহ হাফেজ। সো দুপুর শেষে যে রাস্তা পারাপার হওয়া যায় এতটা রিক্সি, এখানে অনেক কষ্টকর বিষয়। মোটর সাইকেলগুলো আসতেছে এই রোদের মধ্যে, আর রোড প্রকল্পের কাজ চলতেছে, পার হওয়াটাই অনেক কঠিন বিষয়। কোন ওয়েতে পার হওয়া যায় সেটাই এখন একটা চ্যালেঞ্জিং ইস্যু। এই যে এগুলো সব পিস করে দিচ্ছে, একদম সুন্দরভাবে কার্পেটিং করে দিচ্ছে। আর আজকে 1 মে শ্রমিক দিবস, সেই উপলক্ষে গাড়ি ঘোড়া রোডে কম। এখানে কার্পেটিং চলতেছে, আমি আমার শপে যাচ্ছিলাম, দেখলাম শপে যে কি করি, এখান থেকে আমার শপ দেখা যাচ্ছে, দেখাই হয়ে গেল। এই যে আমার শপে কি দেখা যায় এখান থেকে, এই ফ্লোরে আমার শপ। তো ওই যে আমার বাসা দেখা যাচ্ছে, ওই ব্লু কালার বিল্ডিংটা উপরের টাওয়ারের সামনে একদম। ওকে থ্যাংক ইউ সো মাচ। আর এই যে পিসগুলো আটকে রাখার জন্য, এইগুলো এক ধরনের আঠা জাতীয় কি। ওকে থ্যাংক ইউ সো মাচ। আর রাস্তা পারাবার হওয়া তো আসলে অনেক কষ্টকর বিষয়। ওকে